প্রতারক ছোকর মাসে নিয়ে যাচ্ছে 9 থেকে 10-12 লাখ টাকা, ডেইলি তারা নিয়ে যাচ্ছে 30 থেকে 50 হাজার টাকা। বিশ্বাস হচ্ছে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনাদের অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওটা টেকনিক্যাল রিলেটেড না, আজকের ভিডিওটা অনলাইন প্রতারণার একটা বিষয়ে আমি আপনাদের সামনে শেয়ার করব। বর্তমানে এরকম একটা সিচুয়েশনে মানুষের অনেকের জব নেই, অনেকেই কিন্তু হতাশাগ্রস্ত রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু প্রতারক চক্র তারা কিন্তু অনলাইনে তাদের বিজনেসকে চালিয়ে যাচ্ছে। এরকম কিছু সাইট আপনি দেখতে পারবেন, অনলাইনে ঢোকা মাত্রই কিন্তু আপনাদের চোখে পড়বে প্রত্যেক দিন 1,000, 2,000, 5,000, 10,000 টাকা পর্যন্ত ইনকাম করবে। এরকম বেশ কিছু সাইট কিন্তু আপনার চোখের সামনে চলে আসবে। এই সাইটগুলোতে যারা ইনভেস্ট করে, এই সাইটগুলোতে একবার যদি আপনি ঢুকে যান, আপনি তাদের ভিডিওগুলো যদি একবার দেখেন, তাহলে আপনার মনে হবে যে না, আমি এখানে হয়তো বা ইনকাম করতে পারবো। কিন্তু আদৌ কি আপনি ইনকাম করতে পারবেন? তারা শুধুমাত্র তাদের প্রফিটের জন্য ভিডিওটা পোস্টের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এবং মানুষের হাত থেকে, মানুষের পকেট থেকে মোটা অঙ্কের একটা টাকা কিন্তু তারা নিয়ে যাচ্ছে অনায়াসে। এরকম একটা প্রতারক চক্র রয়েছে, এরকম বেশ কিছু প্রতারক চক্র রয়েছে। এর মধ্যে কিছু আমি আপনাদের বলি। আপনারা দেখবেন বিকাশ71.com এরকম একটা সাইট রয়েছে, ক্যাশ24.com এরকম সাইট রয়েছে, লুডুক্যাশ.com এরকম সাইট রয়েছে। আপনারা যারা এরকম সাইটগুলো দেখবেন, এই সাইটগুলো কিন্তু সিকিউর না। এই সাইটগুলো আছে অ্যাডমিন, এরা বাংলাদেশি, এরা কিন্তু এদের প্রফিট হওয়ার পরে, এদের মুনাফা হওয়ার পরে প্রথম বেশ কিছুদিন তাদের মানুষ যে কাজ করে তাদের টাকাটা কিন্তু দেয়, প্রথম প্রথম কিছু টাকা দিয়ে লোভ লাগায় আর কি, যেন মানুষ আর কি বেশি হারে এদিকে আর কি ঝুঁকে। যখন বেশি বেশি ঝুঁকে তখনই কিন্তু আসলে তারা টাকাটা মাইর দেওয়া শুরু করে দেয়। তো এভাবে তারা কিন্তু তাদের ব্যবসাটা চালাই যাইতেছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা মানুষকে টাকাটা মেরে দিচ্ছে। এভাবে আপনি একটা হিসাব করেন, যদি তারা ডেলি সেখানে নিম্নমানের ইনভেস্টমেন্ট রেখেছে 300 টাকা, যদি সে 300 টাকা দিয়ে দৈনিক 100 মানুষ যদি এখানে ইনভলভ হয়, আমি জানি না, তবে আমার মনে হয় 100 কি আরও অনেক বেশি মানুষ এখানে ইনভলভ হয়, তবে সর্বনিম্নটা ধরি 100 মানুষ যদি ইনভলভ হয়, 300 করে হলেও ডেইলি আপনার আসতেছে 30,000 টাকা, তাহলে মান্থলি আসতেছে 9,00,000 টাকা। তাহলে আপনি বুঝতে পারছেন এই প্রতারক চক্র তারা কীভাবে মানুষের পকেটের টাকা কিন্তু হাতিয়ে নিচ্ছে অনায়াসে, নিমিষে। মানুষ কিন্তু আপনার পকেট থেকে 300 টাকা যাইতেছে, আপনি হয়তো কিছু মনে করতেছেন না, কিন্তু দিন শেষে কী দাঁড়াচ্ছে? আর দুঃখী 300 টাকা যাচ্ছে, মাস শেষে সে 9,00,000 টাকার মতো সে মেরে দিয়ে নিয়ে যাচ্ছে, 10,00,000 টাকার উপরে মেরে দিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে এই সব প্রতারক চক্র হাত থেকে বেঁচে থাকতে হবে। যারা এরকম রয়েছেন, যারা এরকম ভাবছেন যে এই সব সাইটে ইনভেস্ট করবেন বা এইসব সাইটে কাজ করবেন, এইসব সাইট নিয়ে গবেষণা করবেন, এইসব সাইট নিয়ে কাজ করার দরকার নেই, অথবা এইসব বাদ দিয়ে হয়তো ইউটিউবিং করেন, ফেসবুকিং করেন, অথবা আপনি ফ্রিল্যান্সিংয়ের দিকে ঢুকে যান, এইসব কাজ আপনার জন্য না। এইসব কাজ আসলে সব প্রতারক চক্র আসলে আসে মার্কেটে লুপ দেখিয়ে মানুষের টাকাটা হাতে নেওয়ার জন্য আসে মূলত। এই কাজটা কমিউনিটি বানানোর মূল উদ্দেশ্য হলো এরকম বর্তমানে যে সিচুয়েশন রয়েছে, আমি নেটে ঢুকে দেখছি বা ফেসবুকে ইউটিউবে দেখেছি যে এই বিষয়ে কোনো ভিডিও কিন্তু আমি দেখতে পাইলাম না যে এই সাইটটা স্ক্যাম করতেছে এই সাইট। তাহলে তাদেরকে মনে হয় টাকা দিয়ে, যারা এই জিনিসটা পোস্টিং করতেছে, এই জিনিসটা যারা প্রমোট করতেছে, তাদেরকে টাকা দিয়ে প্রমোট করাচ্ছে, এই জন্য তারা কোনো প্রকার মুখ খুলতেছে না বর্তমানে। এই জন্য আমার মনে হলো যে আপনাদেরকে একটু সাবধান করা দরকার। প্রত্যেকেই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে আপনি আপনার বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবেন, যারা এই চক্রের হাতে পড়ার আগে যেন তারা সচেতন হইতে পারে। প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, বেশি বেশি মানুষকে যেন পৌঁছায়, প্রত্যেকে একটা দুইটা করে শেয়ার করে দেবেন, যাতে করে মানুষ এই বিষয় সম্পর্কে জানতে পারে এবং তারা এফাতে পা না দিয়ে তাদের সর্বস্ব। আমি কিন্তু এটি পরীক্ষা করে দেখেছি যে আসলে তারা টাকার পেমেন্ট করে কিনা, বর্তমানে কিন্তু তারা এই ধরনের টাকাগুলো পেমেন্ট করে না। যারা বুস্টিং, যারা প্রমোট করে থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় সে কিন্তু সুন্দরভাবে টাকাগুলো বের করে নিয়ে আসতেছে, ক্যাশ আউট বা যে উইথড্রো দেওয়ার সাথে সাথে কিন্তু তার টাকাটা তার পকেট ঢুকে যাচ্ছে। কিন্তু তাদের কিন্তু এরকম না, আপনার কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু এরকম হবে না, কারণ তাদেরকে টাকা দিয়ে প্রমোট করা হয়েছে, এই জন্য কিন্তু তারা ওই কাজটা ওইখানে কিন্তু তাদেরকে সুন্দরভাবে পেমেন্ট করে দেয়। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি কালকে এটি টেস্টিং করার জন্য 9:40 কিন্তু আমি 500 টাকা উইথড্রো দিয়েছিলাম, কিন্তু আজকে এখন 3টার উপরে বাজে, এখন পর্যন্ত কিন্তু তারা টাকাটা পেমেন্ট করেনি। এবং আমি যে তাদের ফোন রয়েছে তাদের নাম্বারে কল দিয়েছি, তাদের যে অ্যাডমিনের নাম্বার রয়েছে সে 2টা নাম্বার রয়েছে, সেখানে 2টা নাম্বারে আমি কল দিয়েছি, 2টা নাম্বারে কিন্তু তাদের বন্ধ দিয়েছি আমি। এর মূল কারণ হলো তারা আসলে টাকাটা লুপ দেখিয়েছে মানুষদের। এটা হলো লুডুক্যাশ.com, আপনারা মনে রাখবেন লুডুক্যাশ.com, কেউ ইনভেস্ট করবেন না, কেউ ইনভেস্ট করবেন না, আর বলে দিচ্ছি কোনো প্রকার ইনভেস্ট করবেন না। তারা কিন্তু এখন তাদের পকেট ভারী হয়ে গেছে, তারা কিন্তু এখন টাকাটা কিন্তু মেরে দিচ্ছে, পকেটে টাকাটা রাখতেছে আর কি। তো সবাই সচেতন হয়ে যাবেন, লুডুক্যাশ.com আমি কল দিয়েছিলাম, বারবার কল দিয়েছি, কিন্তু তারা কোনো প্রকার রেসপন্স পেয়ে নি, তাদের ফোনটা কিন্তু অফ হয়েছি। অতএব সাবধান হয়ে যাবেন এরকম ভুল করার আগে, প্রত্যেকে সাবধান হয়ে যাবেন। ভিডিওটার মূল উদ্দেশ্য এটাই যে আপনারা সাবধান হতে পারেন। ভিডিওটা প্লিজ বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।